হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি আজকে ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে মামামের জন্মদিন, তো এখানে দেখো 5 রকমের ভাজা, মানে সবজি কেটে বোনু রান্না বসিয়ে দিয়েছে, ভাজা হচ্ছে। আর এদিকে মানে পায়েস টায়েস সব বসিয়ে দিয়েছে। তো মামামের জন্মদিনের রান্নাটা পুরোটাই বোনু করেছে, কারণ আমি ওকে দেখছিলাম, তো ওই জন্য আমি আর রান্নার দিকটা কিছু করতে পারিনি। তো এখানে খাবার রেডি, এবার আমি আর বোনু দুজনে মিলে একটু সাজাচ্ছি। তো মামামের বাবা সব ফুল টুল এনে দিয়েছে, তো আমরা এই যেখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি, সব বাটি টাটিগুলো গুছিয়ে নিচ্ছি ফুল দিয়ে। তো আমাদের গোছানো কমপ্লিট, এবার মামাকে দাদু ভাইয়ের কোলে বসিয়ে দিয়েছি, আর ও শাড়ি টাড়িগুলো আমি একটু ঠিক করে দিচ্ছি, কারণ ও তো কিছুতেই শাড়ি পরবে না। এটা অন্নপ্রাশনের শাড়ি, তো অন্নপ্রাশনের সময় অনেকটাই ছোট ছিল, তো ওই শাড়িটাই আবার ওর জন্মদিনের দিন আমি একটু পরালাম। তো যাই হোক, এবার ওকে রেডি করে এই যে ফুলের মুকুটটাও বানিয়ে নিয়ে এসেছি, কারণ অন্নপ্রাশনের সময় তো এই জিপসি ফুলগুলো পাওয়া যাচ্ছিল না, তো এখন শীতকাল তো এখন পাওয়া যাচ্ছে, তো আমি এই ফুলের একটা মুকুট বানিয়ে এনেছি ওর জন্য। খুব ইচ্ছা ছিল এরকম একটা মুকুট আনবো ওর জন্য, তো মুকুট নিয়ে এসেছে। আর এই যে এখানে ওর পিসিমণি ওর ফটো তুলছে। এবার একে একে আশীর্বাদ পালা, তো ওকে সবাই আশীর্বাদ করছি আমরা। আর এদিকে ওর পিসি ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। আর মাম্মা ভাবছে যে কি হচ্ছে এগুলো, ও কতক্ষণে মানে খাবারগুলো একটু চটকাবে খাবে, তো সেই দিকেও তাকিয়ে রয়েছে। কি খুশি দেখো, আনন্দ, মাথার মুকুটটা বারবার খুলেই যাচ্ছে ওর মাথা থেকে। মুকুটটা ভালোই ভারী ছিল, কারণ গোলাপ জিপসি এগুলো দিয়ে করা, তো গোলাপের তো একটা ভার আছে, ওর ওই ছোট মাথায় ভার সামলাতে পারছে না। তো এবার দাদুর কাছ থেকে টাকা নেবে, দেখো। পিসিমণি ওকে আশীর্বাদ করছে, তা আশীর্বাদ পর্ব শেষ। তো আমরা আশীর্বাদ করার সময় পায়েসটা খাওয়াতেই ভুলে গেছিলাম, তো আবার সবাই একে একে পায়েস খাওয়াচ্ছে। তোর বাবা প্রথমে পায়েস খাওয়াচ্ছে, তো পায়েসটা এত ভালো খাচ্ছে যে সবাই অনেকটা করেই ওকে পায়েস খাইয়েছে। ওর দিদুন তো ওকে দিয়েই যাচ্ছে পায়েস, বলছে তোর এত ভালো লেগেছে নি তুই খা। এবার ওকে ওখানে আমি একা বসিয়ে দিয়েছি, তো ফটো শ্যুট হচ্ছে এখন, একা একা বসে বসে ফটো তুলছে। তো আমি ভাবলাম যে ওকে একটু খাইয়েই দিই মাখিয়ে ভাত, তো ওকে একটুখানি ভাত আমি মাখিয়ে খাইয়ে দিলাম, তো ওইগুলো তো খেতে পারিনি পুরোটা, আমি তার আগেই ওকে ভাত করে খাইয়ে দিয়েছিলাম। তো এটা পরে ওকে নিয়মটা করার জন্য ওকে এখানে সব সাজিয়ে দেওয়া হয়েছে, তো আমি সবগুলোর থেকে একটু একটু সব তরকারি ভাজা এগুলো নিয়ে ওকে একটু ভাতের সাথে মাখিয়ে খাইয়ে দিলাম। তো এখানে খাওয়াতে খাওয়াতে একটু আমি আর ওর বাবা দুজন মিলে একটু ওকে নিয়ে ফটোও তুলে নিলাম, তোর পিসি সব ফটোগুলো তুলে দিচ্ছে।
ওর পিসিকে আমরা ক্যামেরার দায়িত্ব দিয়েছি, তো এবার মামু আমাকে একা ছেড়ে দিয়েছে, যে তুই খা কি খাবি। তো প্রথমেই গাঁদা ফুল তুলেছে, তারপরে যে দইয়ের বাটির থেকে দই নিয়েছে, চামচ দিয়ে দই খাবে। আমি দইটা সরিয়ে নিলাম, দইয়ের পর্ব শেষ। এবার দেখো এখানে মিষ্টি চটকাচ্ছে, ভাত খাবে না, ওর ভাত ভালো লাগেনি, ভাতটা একটু চটকালো, ভাতটা ভালো লাগেনি, মিষ্টিগুলো খাবে। এখানেও একা একা মিষ্টি ভেঙে মিষ্টি মুখে দিচ্ছে, যে ভালো লেগেছে বলে চোখটাকে আবার একটু টিপে দিলে, যে হ্যাঁ ভালো লেগেছে মিষ্টিটা খেতে। তখন ও খেতে খেতে জলের গ্লাসের মধ্যে হাতটা চুবিয়ে দিয়েছে, চুবিয়ে হাত ধুয়ে নিচ্ছে ওর মধ্যে, দেখো জল ফেলছে কিভাবে, এই করে সারাদিন বাড়িতে। তো ভিডিওটা এই অবধি, নেক্সট নাইটের অনুষ্ঠানটা ওটা পার্ট 2-এ আসবে।